নির্যাতনের ঘটনা যেন এখন দৈনন্দিন জীবনের সঙ্গে একেবারে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। 9 অগস্টের পর কোথাও গিয়ে মনে হয়েছিল এবার হয়তো সেই সংখ্যাটা কমবে, কিন্তু এত প্রতিবাদ এত কিছুর পরও প্রতিদিনের যে ছবিটা উঠে আসছে তাতে মনে হচ্ছে পরিসংখ্যান তো কমেই নেই, বরং পরিসংখ্যানটা আরো অনেক বেড়ে গিয়েছে। কারণ পুজোর আগে আমরা দেখেছিলাম জয়নগরের কুলতলি, তারপর প্রাথরপ্রতিম, তারপর উত্তর দিনাজপুর, তারপর কৃষ্ণনগর থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে একের পর এক ঘটনার ছবি এসেছে উত্তর থেকে দক্ষিণ। পশ্চিমবঙ্গের গোটা চেহারাটাই এক, আবারও একটা ঘটনা কয়েকদিন ধরে উত্তপ্ত করছিল। এবার হুগলিতে বাসের মধ্যে এক ছাত্রের সঙ্গে নোংরা কাজের অভিযোগ উঠল বাস কন্ডাক্টরের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় হুগলির হরিপাল বাস স্ট্যান্ড এলাকায়। অভিযুক্ত বাস কন্ডাক্টর সত্যানন্দ ঘোষকে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। পুলিশ সূত্রে জানা গিয়েছে হরিপাল চুচুড়া 18 নম্বর রুটের বাসে হারিত থেকে হরিপালের নিত্যযাত্রী ওই ছাত্রী। সূত্রের খবর, হরিপাল বাস স্ট্যান্ডে নেমেই বাস কন্ডাক্টরকে কুকৃত্যের কথা স্থানীয়দের জানানোই ছাত্রী। এরপরে উত্তেজিত জনতা বেধড়ক মারধর করে ওই বাস কন্ডাক্টরকে। খবর পেয়ে পুলিশ এলে পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে। ওই ছাত্রী পরে হরিপাল থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ আরো জানিয়েছে ঘটনা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। জানা গিয়েছে অভিযুক্ত কন্ডাক্টরকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে 18 নম্বর বাস সিন্ডিকেটের সম্পাদক সম্পদ চৌধুরী, তিনি বলছেন এটা অত্যন্ত মক্কারজনক কাজ। 18 নম্বর কেন, কোন বাস সিন্ডিকেটই এই কাজ সমর্থন করে না। আমরা অভিযোগ পাওয়ার পরই ওই বাস কন্ডাক্টরকে বহিষ্কার করেছি। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। এই ঘটনা 18 নম্বর কেন, কোনো বাস সিন্ডিকেটই এটাকে সমর্থন করে না। এবং এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমাদের কাছে খবর আসার সঙ্গে সঙ্গে আমরা ওই বাস কন্ডাক্টর থেকে চির বহিষ্কার করে দিয়েছি। ওনার বিরুদ্ধে কি অভিযোগ, মানে অ্যাকশন নিচ্ছেন আপনারা? অভিযোগ তো আছে, অভিযোগ যেটা আমরা পেয়েছি অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বহিষ্কার করে দিয়েছি, চির বহিষ্কার করে দিয়েছি। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ ভোলানাথ সাহা, দেখাবো আপনাদের। যে ছাত্রীটি চুঁচুড়া থেকে হরিপাল পড়াশোনার জন্য রেগুলার যাতায়াত করছিল বাসে, তো রেগুলার সেই বাস কন্ডাক্টর তাকে উত্তপ্ত করত, তাকে কুরুচিকর মন্তব্য করত, ইভেন তাকে মলেস্ট করারও চেষ্টা চালিয়েছে, তাকে কটূক্তি করত। সেই সেই মেয়েটি মানে ছাত্রীটি সহ্য করছিল অনেক দিন ধরে, কিন্তু যখন পরিস্থিতি নাগালের বাইরে হয়ে যায় তখন ছাত্রী হরিপাল বাস স্ট্যান্ডে নেমে অস্থানীয় চেঁচামেচি করতে থাকে, অস্থানীয়দের জানায়। তখন স্থানীয়রা রেগে মেগে সেই বাস কন্ডাক্টরকে বাস থেকে নামিয়ে রাস্তায় ফেলে গণধোলাই করে। তারপরে তড়িঘড়ি পুলিশ খবর পায়, পুলিশ তাকে ডিটেন করে থানায় নিয়ে গেছে। ব্যাপার কি হচ্ছে দেখো, আজিকর ঘটনার পর পুলিশ মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ নানা রকম পদক্ষেপ নিয়েছে, তারা উইনার্স টিম করেছে, তারা পিঙ্ক পুলিশ করেছে, কিন্তু এই রকম বিকৃত মানসিকতার লোকগুলোর জন্য পুলিশের যত যাবতীয় চেষ্টা বৃথা হয়ে যাচ্ছে। তো তারা জানাচ্ছে এই সব লোক কিন্তু মানসিক বিকৃতির শিকার, তারা কিন্তু দে আর নট হ্যাবিচুয়েটেড ক্রিমিনাল, বাট তাদের মানসিকতা এত বিকৃত দে নিড মানে তাকে সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের দরকার। কিন্তু পুলিশ এই এর বিরুদ্ধে অভিযোগ মানে যে মেয়েটি অভিযোগ দায়ের করেছে পুলিশ তদন্ত করছে। পুলিশ সূত্র যেটা জানাচ্ছে তারা কিন্তু আইনের আওতারে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। পুলিশ তরফে যেটা জানানো হয়েছে, থানায় অভিযোগ হয়েছে, তাকে ইতিমধ্যে অ্যারেস্ট করে তাকে কোর্টে প্রডিউস করা যাবে। মহামান্য আদালত যা নির্দেশ দেবেন সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে। পুলিশ কিন্তু বাস কন্ডাক্টরকে জিজ্ঞাসাবাদ করেছে, সে কিন্তু প্রথমে দোষ অস্বীকার করে, কিন্তু তারপরে সে পুলিশের জেরায় ভেঙে পড়ে, বলে যে আমি সেরকম কিছু করিনি, আমি কিছু কথা বলেছি বা কোন রকম আমি ইন্টেনশনালি কিছু করিনি। কিন্তু পুলিশ সূত্র জানাচ্ছে এই এই লোকটি যে মানসিক বিকারগ্রস্ত, মানে মেয়েদের প্রতি কটূক্তি করা বা অশালীন আচরণ করা মানে ওর যে হ্যাবিটে পরিণত হয়েছে। এর আগে কিন্তু এই কন্ডাক্টর বিরুদ্ধে কোনো ছাত্রী বা কোনো মহিলা সাহস করে অভিযোগ দায়ের করেনি, এই প্রথমবার দায়ের করা হয়েছে অভিযোগ। আর তাকে তো স্থানীয়রা যে উত্তম মধ্যম দিয়েছে সে চিরজীবন মনে রাখবে। পুলিশ যদি ঠিক সময় উদ্ধার না করতো তো হয়তো গণপিটুনি জেরে কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারতো। পুলিশ বলছে আইনে মোতাবেক তারা মহামান্য আদালতকে
অ্যারেস্ট করে ওখানে প্রডিউস করবে, আদালত যেমন নির্দেশ দেবে সেরকম তার বিরুদ্ধে ব্যবস্থা করা হবে। দেখো এই ছাত্রী, একজন ছাত্রী যে চুচুড়া হরিপাল রুটে বাসে চেপে পড়াশোনার জন্য রেগুলার যাতায়াত করছিল, রেগুলার এই বাস কন্ডাক্টর তাকে দিয়ে কটুক্তি করত, তাকে উত্তপ্ত করত, বিভিন্ন রকম বিভিন্ন ভঙ্গিমায় ইন্ডিকেশন করত, ইনডিসেন্ট জেস্টার যাকে বলা যায়, কিন্তু ছাত্রী ওই জিনিসটাকে ইগনোর করার চেষ্টা করত। কি উনি হয়তো উনি যদি সেরকম পাত্তা না দেন সে নিজেই এগুলো করা বন্ধ করে দেন, কিন্তু যখন সেই সীমানা ছাড়িয়ে যায় তখন ছাত্রী গতকাল হরিপাল বাস স্ট্যান্ডে নেমে চেঁচামেচি করতে শুরু করেন। স্থানীয়রা যখন সেখানে জড়া হয় তাদেরকে বলেন, তখন স্থানীয়রা সেই বাস কন্ডাক্টরকে বাস থেকে নামিয়ে উত্তম মধ্যম দিতে শুরু করে। ঘটনার খবর পেয়ে তখন পুলিশ তাকে বাস কন্ডাক্টরকে প্রথমে দিতেন, তারপরে অভিযোগ পাওয়ার পরে অ্যারেস্ট করে মহামান্য আদালতে প্রডিউস করেছে। ইন্দিরা দেখো এই এইগুলো ঘটনা কিন্তু কি হচ্ছে, মানে সোশ্যাল স্টিগমা যাকে বলা যায়, যতই পুলিশ আইন কানুন অভয়া কাণ্ড হোক বা নির্ভয়া কাণ্ড হোক, দৃষ্টান্তমূলক নির্ভয়া কাণ্ডে দোষীদের শাস্তি হয়েছে, অভয়া কাণ্ডে কেন্দ্র এজেন্সি বা রাজ্যের পুলিশ তদন্ত চালিয়েছে, কিন্তু ব্যাপারটা একেবারে 360 ডিগ্রি ঘুরে সেখানেই আসছে। যতক্ষণ না সমাজ সচেতন হবে, যখন মানুষের নিজের বিবেক আসবে, ততক্ষণ এই যে সোশ্যাল স্টিগমা মেয়েদেরকে উত্তপ্ত করা, মেয়েদেরকে কটুক্তি করা বা মেয়েদের বিরুদ্ধে যেগুলো ক্রাইম আছে সেটা পুরোপুরি বন্ধ করা যাবে না। পুলিশ প্রশাসন তরফে চেষ্টা হচ্ছে, অ্যাওয়ারনেস ক্যাম্প চালানো হচ্ছে, বিভিন্নভাবে পিঙ্ক বাহিনী পুলিশ গঠন করা হয়েছে, উইনার্স টিম গঠন করা হয়েছে, সবকিছু করা হচ্ছে, কিন্তু গ্রাউন্ড জিরোতে যখন অব্দি মানে এই সমাজে পরিবর্তন আসবে না, মানুষের মেন্টালিটি পরিবর্তন আসবে না। আমরা কিন্তু 22শে শতাব্দীতে বসবাস করছি, সেই মানে মধ্যযুগীন মানে সময়কালে আমরা নেই, এই মেন্টালিটিকে চেঞ্জ হওয়ার দরকার আছে। কয়েকদিন ধরে উত্তপ্ত করছিল, এবার হুগলিতে বাসের মধ্যে এক ছাত্রের সঙ্গে নোংরা কাজের অভিযোগ উঠলো বাস কন্ডাক্টরের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ে হুগলির হরিপাল বাস স্ট্যান্ড এলাকায়। অভিযুক্ত বাস কন্ডাক্টর সত্যানন্দ ঘোষকে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। পুলিশ সূত্রে জানা গিয়েছে হরিপাল চুচুড়া 18 নম্বর রুটের বাসে হারির থেকে হরিপালের নিত্যযাত্রী ওই ছাত্রী। সূত্রের খবর, হরিপাল বাস স্ট্যান্ডে নেমে বাস কন্ডাক্টরের কোকেটদের কথা স্থানীয়দের জানান ওই ছাত্রী। এরপরই উত্তেজিত জনতা বেধড়ক মারধর করে ওই বাস কন্ডাক্টরকে। খবর পেয়ে পুলিশ এলে পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে। ওই ছাত্রী পরে হরিপাল থানায় অভিযোগ দায়ের করে। নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।